করেন বাংলার মাটি থেকে আপনাদেরকে চিরতরে উৎখাত করা হবে এই বাংলার মাটিতে রাস্তায় আপনারা বের হতে পারবেন না বঙ্গবন্ধু আদর্শ সৈনিকেরা আপনাদের রাস্তায় বের হতে দিবেন না এমন কি ঘরেও ঘুমাতে পারবেন না 1975 আর 2023 এক না 1975 এর আওয়ামী লীগের আজকের শেখ হাসিনা এক না এই সব মনে রাখবেন পরিষ্কার করে বলতে চাই এই বাংলাদেশে থাকতে হলে এই বাংলাদেশের খাবার খেতে হলে বাংলাদেশের সুযোগ সুবিধা ভোগ করতে হলে আমাদের মহান স্বাধীনতায় বিশ্বাস করতে হবে বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে বিশ্বাস করতে হবে এই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ এটি বিশ্বাস করতে হবে যদি বিশ্বাস করতে না চান পাকিস্তান চলে যান যদি যেতে না চান আমরা জোর করে পাঠিয়ে দেব এই বাংলাদেশে মৌলবাদী চক্র বাংলাদেশ কে পাকিস্তান বানানোর ষড়যন্ত্রের অংশ হিসেবে আজকে যে আস্ফালন করছে সেই আস্ফালনের বিরুদ্ধে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক বাংলাদেশ ব্যাংক বঙ্গবন্ধু পরিষদ বাংলাদেশ ব্যাংক এমপ্লয়িজ ইউনিয়ন সিবিএ সহ বাংলাদেশ ব্যাংকের বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে আজকের এই মানববন্ধন বাংলার অমর কাব্যের মহাকবি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি স্বাধীন বাংলাদেশের স্থপতি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবর্ষ আমরা যখন পালন করছি আমরা যখন স্বাধীনতার 50 বছরে পদার্পণ করেছি সেই সময়ে আপনারা জানেন সেই মৌলবাদী গোষ্ঠী 71 এবং 75 এর সেই খুনি চক্র সেই পরাজিত শক্তি ঠিক 5ই ডিসেম্বর 1969 সাল যেদিন স্বাধীনতা প্রাপ্তি 2 বছর আগে আমাদের প্রিয় নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষণা করেছিলেন আজ থেকে পূর্ব পাকিস্তানের নাম হবে বাংলাদেশ সেই 5ই ডিসেম্বর 2020 এ যখন আমরা স্বাধীনতার 50 বছরে পদার্পণ করছি বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষ পালন করছি সেই দিন 5ই ডিসেম্বর কুষ্টিয়া 5 রাস্তার মোড়ে বঙ্গবন্ধুর ভাস্কর্যের উপর তারা আঘাত হেনেছে এটি কিসের আলামত এটি বঙ্গবন্ধুর ভাস্কর্য ভাঙা শুধুমাত্র আলামত নয় এটি বাংলাদেশকে পাকিস্তান বানানোর আলামত আপনারা সবাই জানেন 1975 জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে সপরিবারে হত্যা করে তারা বাংলাদেশকে হত্যা করতে চেয়েছিল 2004 সালে 21 আগস্ট বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকার আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনাকে একটি শান্তি সমাবেশে শেখ জিয়াউর রহমানের পুত্র তারেক জিয়ার নেতৃত্বে বঙ্গবন্ধু অ্যাভিনিউতে গ্রেনেড হামলার মাধ্যমে হত্যা করার মাধ্যমে বাংলাদেশকে পাকিস্তান বানানোর চেষ্টা করেছে আপনারা জানেন এই শাপলা চত্বরে একটি ঐতিহাসিক অঙ্গন আন্দোলন সংগ্রামের প্রাণ কেন্দ্র এই শাপলা চত্বরে হেফাজতরা এখানে সমবেত হয়েছিল সরকারের পারমিশন নিয়ে তারপরে এখানে এসে বিএনপি তাদের ঘাড়ে ভর করার পরে তারা সরকার উৎখাতের ঘোষণা দেওয়ার মতো অত্যন্তপূর্ণ আচরণ করেছে আপনারা দেখেছেন 1975 আর 2020 এক নয় হেফাজত সেদিন এখানে লক্ষ লক্ষ লোকের সমাবেশ করেছিল লেজ গুটিয়ে কিভাবে রাতের আকারে পালিয়ে গিয়েছে সেদিন আপনারা দেখেছেন আমরা শুধু এইটুকু বলতে চাই আমাদের দেশের মানুষ ধর্মপ্রাণ মানুষ আমাদের দেশের মানুষ ইসলাম প্রিয় মানুষ পৃথিবীর সকল মুসলিম দেশে ভাস্কর্য আছে তাদের ইতিহাস ঐতিহ্যের স্বাক্ষর আছে যারা আজকে ফতোয়া দিচ্ছে মামুনুল হকের মতো সেই হেফাজতের নেতৃবৃন্দ তারা সবাই সেটা জানে সেটা জানার পরেও আমাদের দেশের ধর্মপ্রাণ মানুষের মনে আঘাত দেওয়ার জন্য ধর্মপ্রাণ মানুষকে উস্কানি দেওয়ার জন্য তারা ইচ্ছাকৃতভাবে সে বঙ্গবন্ধুর ভাস্কর্যের বিরুদ্ধে কথা বলছে এই কারণে আজকে বাংলাদেশ উন্নয়নের পৃথিবীর উন্নয়নের রোল মডেল আজকে বাংলাদেশ সকল সূচকে পাকিস্তানকে পিছনে ফেলেছে এটি তাদের সহ্য হচ্ছে না তারা সেই জন্য আজকের এই সময়ে এসে তারা মনে করছে আমাদের প্রিয় নেত্রী জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধু রক্তের উত্তরাধিকার মাননীয় প্রধানমন্ত্রী সকল রাষ্ট্রনায়ক বিশ্ব মানবতা
সুন্দর বাতিঘর শেখ হাসিনার পতন ঘটাতে পারলে তারা এই বাংলাদেশকে পাকিস্তান বানাতে পারবে। আমরা একটি কথা পরিষ্কার ভাষায় বলে দিতে চাই, এই বাংলাদেশে আপনারা স্বাধীন বাংলাদেশের আলো বাতাস, স্বাধীন বাংলাদেশের অর্থ, স্বাধীন বাংলাদেশের সকল সুযোগ সুবিধা ভোগ করে এই বাংলাদেশে বসবাস করছেন। এই বাংলাদেশকে পাকিস্তান বানানোর স্বপ্ন দেখা থেকে সরে আসুন। যদি সরে না আসেন তাহলে আপনাদেরকে বঙ্গবন্ধু আদর্শের সৈনিকেরা এই বাংলাদেশ থেকে চিরতরে বিতাড়িত করবে। 1975-এ আপনাদের স্বপ্ন বাস্তবায়ন হয় নাই, 1971-এ আপনাদের স্বাধীন পাকিস্তানকে আপনারা রক্ষা করতে পারেন নাই, 2020 সালে এসে বঙ্গবন্ধুর জন্ম শতবর্ষে পুরো বাঙালি জাতির মনের মণিকোঠায় যখন বঙ্গবন্ধু স্থাপিত, পুরো বাঙালি জাতি যখন বঙ্গবন্ধুকে বিশ্ব নেতা হিসেবে স্বীকৃতি মেনে নিয়েছে, সারা বাঙালি জাতি যখন বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে স্বীকৃতি দিচ্ছে, তখন আপনাদের মতো কয়েকজন কুলাঙ্গার যারা মাদ্রাসায় শিশু বলৎকার করেন, যারা মাদ্রাসায় বসে হাতেজিখানায় বসে শিশু বলৎকারের মতো অনৈতিক কাজ করেন, যারা ইসলামের নামে ইসলামের দোহাই দিয়ে এই বাংলাদেশে বসে বাংলাদেশকে অস্থিতিশীল করতে চান, পদ্মা সেতু হয়েছে সেটি আপনাদের সহ্য হচ্ছে না, কর্ণফুলী টানেল হয়েছে সেটা আপনাদের সহ্য হচ্ছে না, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র থেকে বিদ্যুৎ উৎপাদন শুরু হয়েছে সেটি আপনাদের সহ্য হচ্ছে না। আজকে বাংলাদেশ যখন উন্নয়নের শীর্ষে, সারা পৃথিবী বলছে ফলো বাংলাদেশ ফলো শেখ হাসিনা, সেই সময় আপনাদের এই আস্ফালনকে আমরা কোনোভাবেই প্রশ্রয় দিব না। আর যদি একবার এই আস্ফালন দেখানোর চেষ্টা করেন বাংলার মাটি থেকে আপনাদেরকে চিরতরে উৎখাত করা হবে। এই বাংলার মাটিতে রাস্তায় আপনারা বের হতে পারবেন না, বঙ্গবন্ধু আদর্শের সৈনিকেরা আপনাদের রাস্তায় বের হতে দেবেন না, এমনকি ঘরেও ঘুমাতে পারবেন না। 1975-2020 এক না, 1975-এর আওয়ামী লীগ আর আজকের শেখ হাসিনা এক না, এসব মনে রাখবেন। পরিষ্কার করে বলতে চাই, এই বাংলাদেশে থাকতে হলে, এই বাংলাদেশের খাবার খেতে হলে, বাংলাদেশের সুযোগ সুবিধা ভোগ করতে হলে আমাদের মহান স্বাধীনতায় বিশ্বাস করতে হবে, বঙ্গবন্ধুকে জাতির পিতা হিসেবে বিশ্বাস করতে হবে, এই বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক বাংলাদেশ এটি বিশ্বাস করতে হবে। যদি বিশ্বাস করতে না চান পাকিস্তান চলে যান, যদি যেতে না চান আমরা জোর করে পাঠিয়ে দেব, এই বাংলার মাটিতে আপনাদের কোনো ঠাঁই নাই। এই প্রত্যয় ব্যক্ত করে সবাইকে বিজয় দিবসের সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবী হোক।